হিমালয় সম্পর্কে জানার ইচ্ছে অনেক দিনের, কিন্তু ঠিক সেইভাবে কোনো বই পাচ্ছিলাম না, কোনো সোর্স আমি পাচ্ছিলাম না। হঠাৎ বইগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা বই আমার চোখের সামনে এলো। আমি পড়তে শুরু করলাম। পড়তে পড়তে মনে হলো এই বই আপনাদেরকে শোনানো দরকার। আপনি শুনলে হিমালয় সম্পর্কে নানান অজানা অলৌকিক কথা আপনি জানতে পারবেন। আর যিনি লিখেছেন, এই কলকাতা শহরে তার জন্ম, তিনি একজন বাঙালি, উমাপ্রসাদ মুখোপাধ্যায়। তার লেখনী হিমালয়ের পথে পথে আমরা শুনব ধারাবাহিকভাবে, তাই চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না প্লিজ। আসুন আমরা শুনতে শুরু করি হিমালয়ের পথে পথে। এই বিচিত্র সমাবেশ ও মন্দিরের মধ্যে রূপসজ্জার এমন উৎকট পরিচয় সত্যি অদ্ভুত লাগে। যাত্রীরাও দেবতা ভুলে মানুষের লীলা দেখে। সত্যি লীলাই বটে। মন্দির থেকে বেরিয়ে আমি পরিচয় পাই এক প্রসিদ্ধ তীর্থক্ষেত্রের কোনো এক মঠের মঠাধীশ, তিনি অতএব বিপুল সম্পত্তির অধিকারী। পরিধানে ওটা ঠিক গেরুয়া নয়, গেরুয়া অনুরূপ আর এক রং। সঙ্গে তার সহধর্মিনী, তাদের মঠের নিয়মে বিবাহে বাধা নেই। সস্ত্রীক তীর্থদর্শনের পুণ্য অর্জন করতে তিনি বেরিয়েছেন, তা করুন। কিন্তু এই দেবস্থানের উপযোগী বেশভূষা করাও যে ধর্মেরই এক অঙ্গ, সে বোধের অভাব হয় কেন আমি বুঝি না। দক্ষিণ ভারতে মন্দিরের ভিতর প্রবেশ করতে হলে পুরুষদের খালি গায়ে যাবার প্রথা আছে। দেহের সাজসজ্জা বাইরে ফেলে দেবতার কাছে যেতে হবে, একথা ভাবতেও ভালো লাগে। উত্তর ভারতে সেরূপ কোনো রীতি নেই। হিমালয়ের এই সব শীতাঞ্চলের মন্দিরে হবার উপায়ও নেই, কিন্তু তবুও সর্বত্রই মন্দিরে বেশভূষার শালীনতা যাত্রীমাত্রেই মেনে চলেন, এতে মনে তৃপ্তিও আনে। আমার মনে পড়ে আমাদের দেশের পূজার্থিনী মহিলাদের কথা, কি সুচি শুভ্র রূপ সজ্জা তাদের, স্নান সেরে গরদ বা তসরের শাড়ি পরা, ভেজা চুল এলো করে কাঁধে বেয়ে পিঠের উপর ছড়িয়ে রাখা, এক হাতে নৈবেদ্যের থালা চন্দন ধূপকাঠি আর অপর হাতে সদ্য তোলা ফুলের সাজি, মুখ ভরা স্নিগ্ধ পবিত্র ভাব। ধনদৌলতের জৌলুস নয়, উজ্জ্বল বর্ণবিন্যাসের বিকিরণ নয়, সহজ সুন্দর ভক্তিপ্লুত এক অপূর্ব মূর্তি। মন্দিরে দেবদর্শনে একটা আনন্দ আছে, কেন আছে তার মধ্যে যুক্তিতর্ক চলে না। মানুষের মন বিচিত্র, কোন পথ দিয়ে তার আনন্দ আসে তার দুঃখ জাগে সবসময় তার কারণ পাওয়া যায় না। মন্দিরের বাইরে আবহাওয়ার মধ্যে মনের যে ভাব, মন্দিরে প্রবেশ করে বিগ্রহের সামনে দাঁড়াতেই সেই মনেরই একটা অকস্মাৎ পরিবর্তন আসে। বেশ লাগে বসে বসে মূর্তির সেবা পূজা আরতি দেখতে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল অনেকে মন্দিরেও যেতে চান না। প্রাতে ও রাত্রে নির্বাণ দর্শন, ভোরে রাত্রির অঙ্গাবরণ একে একে সব খুলে ফেলা হয়। তখন দর্শন পাওয়া যায় বেশভূষাহীন শুধু পাথরের মূর্তির। সৌম্যদর্শন নারায়ণ, যোগাসনে আসীন তিনি, পূজার অধিকারী একমাত্র রাওয়াল, দেবতাকে স্পর্শ করার আর কারো অধিকার নেই। দক্ষিণ ভারতের নম্বুদ্রি শ্রেণীর ব্রাহ্মণ, গর্ভগৃহে আরেকজন সাহায্যকারী আছেন নায়েব রাওয়াল, সব গুছিয়ে রাওয়ালজির হাতে তিনি এগিয়ে দেন, আর কারো ভেতরে প্রবেশ নিষেধ। দ্বারের বাইরে দর্শনগৃহে ব্রাহ্মণ পণ্ডিত আচার্য উপাসকগণ সুর করে সমস্বরে তারা বেদ পাঠ করছেন, স্তোত্র পড়ছেন। এরই মধ্যে এক সময়ে বিগ্রহের লক্ষণাদি ব্যাখ্যাও তিনি করে দেন। রাওয়ালজি সেই ব্যাখ্যার সঙ্গে সঙ্গে উজ্জ্বল দীপ নিয়ে সেই সব লক্ষণ তিনি দেখিয়ে দেন। কালো পাথরের মূর্তি প্রায় ফিট দুই উঁচু, কেউ বলেন যোগাসন, কারো মতে সিদ্ধাসন। চরণ দুখানি দেখা যায়, চরণে পদ্মচিহ্ন, বর্ণনায় শুনি দুটি হাত কোলের উপর রাখা, স্পষ্ট দেখা যায়, কারো মতে চতুর্ভুজ মূর্তি। অপর দুইটি হাত একসময় থাকার কয়েকটি নিদর্শন মূর্তির অঙ্গে দেখানো হয়।
কম্বু গ্রীব, প্রদীপের আলোকেও শাখের ন্যায় রেখা গ্রীবায় স্পষ্ট ফোটে। যোগী নারায়ণ শিরোভাগ থেকে জটাভার নেমে এসেছে দুদিকে কাঁধের উপর, বুকের উপর উপবীত, মধ্যখানে ভৃগু পদচিহ্ন। বিশাল বক্ষ, ক্ষীণ কোটি, সুন্দর লালায়িত মূর্তি, কিন্তু মুখমণ্ডলের অস্তিত্ব নেই, যেন কিসের আঘাতে অবলুপ্ত হয়েছে, এমনই মসৃণ, এমনই সমতল। এ মূর্তি কোন দেবতার তা নিয়ে মতভেদ আছে, সে কথাও প্রচার করা হয়। বৈষ্ণবরা এই বিগ্রহে দেখছেন চতুর্ভুজ নারায়ণকে, শৈবরা তারা বলছেন দ্বিভুজ জটাধারী শিবমূর্তি, শক্তি উপাসকদের মতে দেবী ভদ্রকালীর মূর্তি, জৈনরা তারা বলছেন ইনি তীর্থঙ্কর, আবার কারো মতে এটি ধ্যানী বুদ্ধমূর্তি। নারায়ণের প্রাচীন মূর্তি অপসারিত হবার পর এই মূর্তি তিব্বত থেকে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়। প্রবাদ আছে রাজা বৈখানস বদরীনারায়ণের মূর্তিতে রামচন্দ্রজির পূজা করতেন। ব্যাখ্যাকারী উপসংহারে তিনি বলছেন দেবতার মূর্তি। যে ভক্ত যেমন বিশ্বাস নিয়ে দেখবেন, তিনি এখানে সেই রূপেরই সেই ভাবে দর্শন পাবেন, স্বয়ং ভগবান এই আশ্বাস তিনি দিয়েছেন। এই মন্দিরের অন্য বিগ্রহাদিরও সেইভাবে পরিচয় ও বর্ণনা দেওয়া হয়। দুই ঋষি ভ্রাতা নর, নারায়ণ নারদ গরুড় কুবের আদি। শোনা যায় বদরীনাথে নারদকুণ্ড থেকে শ্রীমদ শঙ্করাচার্য এখনকার এই মূর্তি তিনি উদ্ধার করেন এবং গরুড় শিলার কাছে এটির প্রতিষ্ঠা করেন। পরে 1500 গাড়োয়ালের এক মহারাজা বদরীনাথে একটি মন্দির নির্মাণের জন্য স্বপ্নাদিষ্ট হন এবং এখন যেখানে মন্দির সেইখানে মূর্তিটি তিনি নিয়ে আসেন। এরপর রানী অহল্যাবাই সেই মন্দিরটির সংস্কার করেন ও মন্দিরের শীর্ষ দেশ স্বর্ণ দিয়ে তিনি আচ্ছাদন করে দেন। আমি শুনি এই মূর্তি সাধারণ পাথরের মূর্তি নয়, শালগ্রাম শিলা। মূর্তির অভিষেক হয় ঘড়া ঘড়া গঙ্গা জলে, দুধের ধারায়। তারপরে আতর আদি সুগন্ধি উপাচারে মার্জন হয়। রাওয়ালজি আতরের পাত্রটি বাইরে পাঠিয়ে দেন, দর্শনার্থীরা আঙুল দিয়ে স্পর্শ করে সেই সুগন্ধ কপালে তারা লাগান, ঘ্রাণ করেন, মনে স্নিগ্ধ প্রফুল্ল ভাব জাগে। তারপর গাঢ় শ্বেতচন্দন দিয়ে নারায়ণের সারা অঙ্গ প্রলেপন করা হয়, যেন সুদক্ষ ভাস্কর চন্দনেরই এক অপরূপ মূর্তি তিনি গড়লেন। অবশেষে বেশভূষা দিয়ে অতি মূল্যবান অলঙ্কারাদি পরিয়ে বহু ফুলের ও পাহাড়ি তুলসীর মালায় বিগ্রহের সিঙ্গার বেশ হয়। তারই মধ্যে ফুটে ওঠে চোখ মুখ নাসার আকৃতিও। প্রকৃত পাথরের শান্ত সমাহিত যোগী মূর্তি এইভাবে অদৃশ্য হন। উজ্জ্বল বসন ভূষণ ফুল সাজে, সিংহাসনে জেগে বসেন মোহন মধুর মূর্তি। তখন শুরু হয় নানান দীপমালায় তার আরতি, ঘণ্টা ধ্বনি ওঠে, স্তব গান চলে। একবার এই মূর্তি সাজানোর মধ্যে বিশেষ এক আনন্দ আমি অনুভব করেছিলাম। সে বছর কলকাতা থেকে যখন যাত্রার আয়োজন করছি, মা তখন বললেন নারায়ণের বস্ত্র নিয়েছ? আমি হেসে বলি আমি তো নিজেকেই নিয়ে চলেছি, সামান্য একটা কাপড় নিয়ে কি হবে মা, কত ধনী লোক যান সেখানে, খুব দামি ভালো ভালো রং বেরঙের ভেলভেট সিল্কের কাপড় তারা তো দেন, তোমার নারায়ণের কি আর কাপড়ের অভাব? না, সেই সব ফেলে তিনি আমার নিয়ে যাওয়া এই সামান্য একটা কাপড় তিনি পরবেন। সত্যি কথা বলতে কি, আমার এই কথা শুনে মা আমাকে ধমক দেন, ছি ও কথা বলে, একটা জোড় কিনে নিয়ে যাও, ছোট হলেও ক্ষতি নেই, কিন্তু রংটা দেখে নিও, নারায়ণের কিন্তু সব রং চলে না, হলুদ রং হলেই ভালো হয়, বুঝেছ? বলি চুপ করে অন্য মনে একদিকে তাকিয়ে তিনি থাকেন, মুখে তৃপ্তির হাসি ফোটে। আমি ভাবি বোধহয় নিজের কল্পনায় কল্পিত কাপড়খানি পরিয়ে আমার মা তিনি মূর্তিটি দেখছেন। তারপর বলেন হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি তাই নিয়ে যাও,
আমি মায়ের কথা মতো নিয়েও যাই। রাওয়ালজি তিনি মূর্তি সাজাচ্ছেন, এক মনে বসে আমি দেখছি বেশ সাজাচ্ছেন তিনি। এদিকে একটা কাপড় ছড়িয়ে দিয়ে ওদিকে খানিকটা কুঁচিয়ে একটু পিছিয়ে এসে তিনি দেখেন ঠিক হলো কিনা, না ওদিকটা যেন একটু বেঁকে আছে, এগিয়ে গিয়ে তিনি সোজা করে দেন। ওইখানটা মানায়নি, আরেকটা কাপড় তুলে নিয়ে গিয়ে তিনি ঝুলিয়ে দেন। রত্নবেদীর ওপর এমনভাবে কাপড় ছড়িয়ে দেন যেন মনে হয় বিগ্রহের দেহেরই এক অংশ। সরে এসে এক মনে এক দৃষ্টিতে তিনি দেখেন, আবার তিনি এগিয়ে যান। অতি সযত্নে একটু অদল বদল তিনি করেন, দেখে মনে হয় নিপুণ শিল্পী ইজেলের ওপর ছবি তিনি আঁকছেন। দূর থেকে তিনি দেখছেন, আবার এগিয়ে তিনি আঁকছেন। আমি দেখতে পাচ্ছি পাশে জড়ো করা যাত্রীদের দেওয়া কাপড়, ভালো ভালো দামি অনেকগুলি রয়েছে, তার থেকেও তিনি দু একটা তুলে নেন। হঠাৎ আমি তাকিয়ে দেখি তারই মধ্যে মার পাঠানো সেই পীত বসনটি বেরোল, উঁচু করে তিনি ধরলেন, কাপড়ের রংটি তিনি দেখলেন, তারপর খুলে কুঁচিয়ে মূর্তির সুমুখ দিকে মধ্যিখানে কোঁচার মতো তিনি ঝুলিয়ে দিলেন। কাপড়ের নিচের দুই দিকের দুইটি খুঁট ধরে বেদির উপর তিনি বিস্তার করে দেন, দেখে যেন মনে হয় একটি ফোটা কমলের আধখানা। সত্যি কথা বলতে কি, আমি আশ্চর্য হয়ে দেখছি ওইটুকু বস্ত্রখণ্ড তারই মধ্যে এতখানি বিস্তৃতি ছিল, ছোট কাপড়ও যেন বড় হয়ে চোখে পড়ে। আমার আনন্দে আনন্দে আবেগে আমার মন ভরে ওঠে। মনে মনে আমি মাকে স্মরণ করি, মা গো মা গো তুমি দেখে যাও, দেখে যাও তোমার নারায়ণের কাপড় পরা। আমার মা বোধ হয় সেই জন্যই হেসেছিল। আমি সেদিনই মাকে চিঠি লিখে সব জানাই। দিনের মধ্যে কয়েকবার আমি মন্দিরে ঘুরে ঘুরে দেখেও যাই। সত্যি রাওয়ালজির মূর্তি সাজানো, পূজা আরতি, দেবতার সব কাজেই যেমন সৌন্দর্য বোধের পরিচয় পাওয়া যায়, ঠিক তেমনি তার প্রেম বিহ্বল তন্মনতাও সকলের দৃষ্টি আকর্ষণ করে, আমারও ভালো লাগে। সেইবারই তার সঙ্গে আমার পরিচয়, তারপর আলাপ করি তার বাড়ি গিয়ে। তপ্তকুণ্ডে যাওয়ার পথে সিঁড়ির ধারেই তার বাড়ি। বয়স বোধ করি বছর ২৫ হবে মাত্র, পাতলা লম্বা গড়ন, কৃষ্ণবরণ, মাথায় লম্বা কালো কোঁকড়ানো চুল একেবারে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। ইংরাজি বোঝেন না, হিন্দি অল্প শিখেছেন, তবে সংস্কৃত তিনি ভালো জানেন। মাত্র ২ বছর তিনি এখানে এসেছেন, সরল মধুর ব্যবহার তার, তবে তিনি অল্প কথা বলেন। মনে হয় তার মন যেন কোন গভীরে ডুবে আছে। তার বিগ্রহ সাজানোর প্রশংসা আমি করি, আমার প্রশংসা শুনে তিনি লজ্জা পান, শূন্য দৃষ্টিতে অন্যদিকে তিনি তাকান। অস্ফুট স্বরে তিনি বলেন, জানেন ওতে আমি এক অদ্ভুত আনন্দ পাই, আমার তখন নিজের আর জ্ঞান থাকে না, মনে হয় কে যেন আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। আমি বলি, দেখে মনে হয় বিগ্রহ আনন্দ পান আপনার হাতে সেজে এবং আপনার কাছে পূজো নিয়ে। সত্যি কথা বলতে কি, এই ভাবেরই স্বল্প পরিচয় হয়, কিন্তু তারই মধ্যে অসীম আনন্দ পাই। পরের বছর গিয়ে দেখি তিনি নেই, আরেক নতুন রাওয়াল। আমি তার খবর নিই, শুনি শীতের সময় মন্দির বন্ধ হলে দক্ষিণে তার দেশে তিনি যাচ্ছিলেন, পথে কাশীতে তিনি নামেন। দুঃখের খবর, সেখানেই তার বসন্তে মৃত্যু ঘটে। মন্দিরে বসে বারবার তার কথাই আমার স্মরণ হয়। আমি ভাবি স্বর্গের মন্দিরে বুঝি তার সাজানোর ডাক পড়েছে। সত্যি কথা বলতে কি, কয়েক বছর থেকে মন্দিরের ভেতরে বেশি যাই না বা বেশি থাকিও না, মন্দিরের প্রাঙ্গণেই আমি ঘুরি, দেবতার দর্শন মনে মনেই করি। এর এক বিশেষ কারণ আছে।
মন্দিরের গর্ভগৃহে যেখানে বিগ্রহ আছেন তার সামনে একটি ঘর আছে। সব যাত্রী সেই ঘর থেকে দর্শন করেন। ঘরের মধ্যখানে একটা বড় সিন্দুক, তার উপর রূপার প্রকাণ্ড এক থালা আর একটি ডাবর রাখা। ডাবরের তলায় ফুটো, সিন্দুকের মাথায় গর্ত। ডাবরের মধ্যে যা পড়ে সিন্দুকের ভিতর তা চলে যায়। সিন্দুকে তালা বন্ধ। এই পাত্রগুলিতে যা কিছু প্রণামী দান ইত্যাদি গ্রহণ করা হয় এই পাত্রগুলির মাধ্যমে। সিন্দুকটি ঘরের মাঝে থাকায় একটা বেড়ারও কাজ করে, যাত্রীদের ওইখান থেকেই দর্শন করতে হয়, আরও কাছে যাবার তাদের উপায় নেই। সিন্দুক থেকে গর্ভগৃহের দ্বার পর্যন্ত সম্মুখের যে স্থানটুকু দর্শন পাবার সবচেয়ে ভালো ও লোভনীয় জায়গা, যেটা সেখানে শুধু ভাগ্যবান ব্যক্তিদের প্রবেশ করার অধিকার আছে। এই সৌভাগ্যের অধিকারী হন যেসব যাত্রী মোটা টাকা দিয়ে তারা পুজো দেন, আর গণ্যমান্য ব্যক্তিরা, সরকারি ক্ষমতাশালী অফিসাররা তো বটেই। কয়েকবার যাতায়াতের ফলে মন্দিরের কর্তৃপক্ষ ও কর্মচারীদের সঙ্গে আমার সৌহার্দ্যের সম্বন্ধ হয়ে গেছে। আমি গেলেই সাদরে তারা কাছে ডেকে নেন, তাই আমারও সেখানে যাবার কোনো বাধা নেই। কিন্তু সেখানে বসে আমি স্বস্তি বোধ করি না। পিছনে 25-30 বেশি যাত্রী একসঙ্গে ধরে না, অথচ হয়তো হাজারখানেক যাত্রী দর্শন পেতে এসেছেন। মন্দিরের ভিতর বাইরে ভিড় করে তারা দাঁড়িয়ে আছেন, যাতে হঠাৎ ভিড়ের চাপ ঘরের মধ্যে এসে অশান্তির সৃষ্টি না করে, তাই দরজার বাইরে প্রাঙ্গণে কাঠের বেড়া ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া আছে। তারই মধ্যে দিয়ে সার বেঁধে যাত্রীরা ঢুকছেন মন্দিরের মুখে। দ্বাররক্ষীরা ঘরের ভিতরে জনতা বুঝে তারা দরজা খুলছেন, যাত্রী ছাড়ছেন, আবার বন্ধ করছেন। দর্শনের পর বার হয়ে যাবার আরেকটি দরজা ঘরের আরেকটি দিকে। সত্যি কথা বলতে কি, অবস্থা বুঝে ব্যবস্থা ভালোই, কিন্তু মন্দির ছোট, যাত্রী অনেক বেশি। কর্মচারীরা সাধারণত বিনীতভাবেই 1 মিনিট পরেই সামনের যাত্রীদের বাইরে যাবার জন্য অনুরোধ করেন, আপনাদের দেখা হয়ে গেছে, এবার এগিয়ে ওই দরজা দিয়ে আপনারা চলে যান, পেছনের যাত্রীদের আসতে দিন, তারাও দেখবেন, চলুন এগিয়ে চলুন। কিন্তু আগাবেন কে? সব যাত্রী বহু দূর থেকে তারা এসেছেন, কত কষ্ট স্বীকার করে তারা এসেছেন, কত অর্থ ব্যয়ে, কত বুক ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা এসেছেন এই হিমালয়ের এই দুর্গম তীর্থে ভগবান শ্রী বদরী বিশালের দর্শন পেতে। এই কি তার দর্শন? দুদণ্ড স্থির হয়ে দাঁড়াবার উপায় নেই। বাইরের প্রখর আলো থেকে এসে মন্দিরের অভ্যন্তরের স্তিমিত আলোকে তখনও চোখের দৃষ্টি অভ্যস্ত হয়নি, বিগ্রহের দর্শন তখনও সুস্পষ্ট হয়নি, বাইরের কোলাহল থেকে মন তখনও মুক্ত হয়ে সমাহিত হয়নি, অথচ মন্দির ছেড়ে চলে যাব। কর্মচারী তাগাদা দেয়, বেরিয়ে চলুন, এখন বেরিয়ে যান, ইচ্ছে হয়তো আবার ঘুরে পেছন থেকে আসবেন। যাত্রী বলে, আবার সেও তো এসে তখনই বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, তা তো হবেই, উপায় কি? এ যেন সেই ঝাঁকি দর্শন বৃন্দাবনের এক মন্দিরে আমি দেখেছিলাম। রাজপুতানার প্রসিদ্ধ নাথদ্বার মন্দিরেও সেই একই নিয়ম, মন্দিরের ভিতরের দরজার উপর পর্দা ফেলা, পর্দা একবার সরছে আবার তখনই বন্ধ হচ্ছে। এরই মধ্যে বিগ্রহের দর্শন যেন ঝিলিক মেরে দেখা। বদরীনাথে পর্দা সরে না, সারি সারি যাত্রী সরে, এক টানা স্রোতের মতো অনবরত চলেছে। ধীর স্থির মনে তাদের দর্শনের কোনো উপায় নেই, অথচ আমি বসে আছি মূল দরজার কাছে বিগ্রহের সামনে। যতক্ষণ মন্দির খোলা থাকবে ততক্ষণ আমি এখানে বসে দেখতে পারি। পাশে আমার বিপুল কায় কয়েকটি মারোয়ারি পুরুষ মহিলা, তাদের কোলের উপর দুটি ছোট ছোট ছেলে মেয়ে শিশুসুলভ উৎপাত তারা করছে। হঠাৎ কানে শুনি পিছনের জনতার মধ্য থেকে এক নারী কণ্ঠ, যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, একটু আমাকে দাঁড়িয়ে দেখতে দাও। কই কই, নারায়ণের চরণ কই, দেখা যাচ্ছে না কেন? আহ, তাই তো,
বসনে মালায় ঢাকা পড়েছে যে, মুখটি কোথাও একবার দেখাও না বাবা। হ্যাঁ বুঝতে পারছি, ওইখানে হবে, কপালের উপর না, ওই যে হিরে ছকছক করছে। আচ্ছা মাথার উপর মস্ত বড় মুক্ত পান্নার মুকুট, হ্যাঁ ওই তো। হাহা কি সাজ, আমার যেন চোখ সার্থক হলো। ধরো ধরো বাবা, ধরো আমাকে, এই নাও। আমি পিছনে ফিরে তাকাই, দেখি ছিন্ন তসর পরা এক বৃদ্ধা। চোখের দৃষ্টি তার কমেছে, শরীরের শক্তি তার গেছে, তবু ভিড় ঠেলে সবার সামনে তিনি এসে দাঁড়িয়েছেন। হাতে একটি ছোট্ট পাতলা রূপার বাঁশি, তুলে ধরে তিনি কর্মচারীকে দেন, বলেন, যাচ্ছি আমি, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, একবার ঠাকুরের হাতে এটি ধরিয়ে দাও না বাবা, আমি দু চোখ ভরে দেখে যাই। কর্মচারী মৃদু হেসে তিনি বলছেন, মা ঠিক আছে, এটা দেবেন তো, এই সিন্ধুকের মধ্যেই থাকবে, এ সবই ঠাকুরের জিনিস আছে এতে। কিন্তু বৃদ্ধা তিনি ছাড়েন না, তিনি অনুনয় করতে থাকেন, একবারটি একবারটি ঠাকুরের হাতে দাও না বাবা। কর্মচারী হেসে তিনি বাঁশিটি সিন্ধুকেই ফেলে দেন। আমি দেখছি বৃদ্ধার চোখে জল নামে, এক পা তিনি এগিয়ে যান, আবার ফিরে তিনি দাঁড়ান, তিনি বলেন, যাচ্ছি বাবা দাঁড়াও, এটাও যে আছে। একটি পুরানো রূপার টাকা অতি যত্ন ভরে আঁচল থেকে তিনি খুলে দেন, এ যে তার লক্ষ টাকার সমান, সিন্ধুকের রাশিকৃত প্রণামী অর্থের মধ্যে সেটিও লুপ্ত হয়। আমার ভেতরে কিসের যেন এক লজ্জা, কিসের যেন এক বেদনায় আমার মন ভরে ওঠে, আমি উঠে চলে আসি। সত্যি কথা বলতে কি, তারপর থেকে দর্শনে গেলেও আমি আর বেশিক্ষণ ওখানে বসি না, বসতে পারি না। আমার মনে পড়ছে আরেকবারের কথা, শোনাব আরেকবার কি ঘটনা ঘটেছিল আমার সামনে, কি উপলব্ধি হয়েছিল আমার ভেতর, শুনতে থাকুন। এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছে। হিমালয় সম্পর্কে নানান অজানা অলৌকিক কথা এখনও কিন্তু আমাদের অনেকটা জানা বাকি, তাই সঙ্গে থাকতে হবে। এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করে আমার একটু উৎসাহ বাড়াবেন। যদি মনে হয় যে বাকিদেরকে জানানো যেতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে আবার এখানেই আপনার সাথে আমার দেখা হবে। আপাতত ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।